এটা আমাদের হোটেল আহমেদাবাদ এয়ারপোর্টের কাছেই মোটামুটি বলতে গেলে গাড়িতে 5 ঘন্টা মতন লাগে এটা হচ্ছে হোটেল রেডিসন ব্লু খুবই সুন্দর 5 স্টার হোটেল সামনেটাও খুব সুন্দর একদমই বলতে গেলে সিটির মধ্যেই রাত হয়ে গেছে বলে অনেক ফাঁকা কিন্তু বেশ ভালো হোটেল রেডিসন ব্লু আহমেদাবাদ গুজরাট এটা এন্ট্রেন্সটা খুব সুন্দর হোটেল হোটেল রেডিসন ব্লু তো সবই হচ্ছে কিন্তু কালকে কাজটা আমাদের ঠিকঠাক করে হয়ে গেলেই হয় ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আরে স্যার মিস করছি তোমাকে আজকে তো এখানে এখানে লোকে মোদীকে ছিছি করছে এখানকার লোক সিরিয়াসলি বলছি আমি না না দেখো অ্যাজ এ সিটি ফাটাফাটি অ্যাজ এ রেডিসন ব্লুতে ঢুকলাম দারুণ ব্যবস্থা চলো দেখা যাক ভিতরে কি কি ওয়েট করছে আমাদের জন্য এটা ব্যাক সাইডের ভিউটা ভিউ দিচ্ছি আপনাদের খুব দারুণ ভেতরটা এটা বেড দুটো সেপারেট বেড আমাদের দুজনের জন্য খুব ভালো অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্স ভেতরটা খুব সুন্দর এটা টিভি ফর এন্টারটেনমেন্ট পারপাস এটা একটা স্টাডি টেবিল রয়েছে এখানে
সোফা সেট রিল্যাক্স করার জন্য। খুব ভালো, যদি আহমেদাবাদ এয়ারপোর্টের কাছে যদি কেউ ভিজিট করো তো শিওরলি রিকমেন্ড করছি অবশ্যই রেডিসন ব্লুতে থাকার জন্য। সব হলো, একবার টয়লেটটারও একবার দেখা যাক কেমন ভেতরটা। টয়লেট ইন্টেরিয়ারটা খুব সুন্দর, কারণ সত্যি বলতে আমার টয়লেটের প্রেফারেন্সটা সবসময়তেই থাকে সব হোটেলে গিয়ে, সেটাই পেয়েছি, ভালোই হয়েছে। দাদারও নিশ্চয়ই প্রেফারেন্স আছে। এটা বাইরের ভিউটা রুমের বাইরে, এদিকে লবি, খুব সুন্দর।